Hello everyone, welcome to my new video. তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের দেখাবো যে আমি কিভাবে মুড়ি মাখা করি। তো এর জন্য আমি একটি বোলে মুড়ি নিয়ে নিয়েছি এবং আরেকটি প্লেটে কিছু মরিচ, টমেটো অ্যান্ড ধনে পাতা আর লেবু নিয়ে নিয়েছি। এখন এই মুড়িতে আমি চানাচুর দিয়ে নিচ্ছি। তো চানাচুরগুলো দেওয়ার পরে আমি আস্তে আস্তে যেই আগে থেকে কেটে রাখা যে ইনগ্রিডিয়েন্টসগুলো এগুলো অ্যাড করবো। প্রথমে আমি কাঁচামরিচ দিয়ে নিলাম, তো এরপর আমি টমেটোগুলো দিয়ে নিলাম। তো এগুলো দেওয়ার পরে এখন আমি চাশনি পাতা দিয়েছি, এগুলো এমনিতে দিয়েছি অপশনাল, তোমাদের ইচ্ছে করে দিতে পারো না দিতে পারো। তো এই এইভাবে আমি এখন পেঁয়াজ দিয়ে নিচ্ছি। তো সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি আস্তে আস্তে অ্যাড করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি অ্যাড করবো ধনে পাতা কুচি। তো এই তো এইভাবে সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমার আস্তে আস্তে করে অ্যাড করা হয়ে গেছে। এখন আমি এগুলোতে দিয়ে দিব সরিষার তেল। তো এই যে দেওয়া হচ্ছে সরিষার তেল, এখন আমি এগুলোতে আস্তে আস্তে করে লবণ দিব। তারপর আমি এতে আগে থেকে কাটা যেই লেবুগুলো ছিল সেগুলো অ্যাড করে নেব। তো লেবু রসটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দিব এখন স্বাদ অনুযায়ী লবণ। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি আস্তে আস্তে করে মুড়িগুলো মেখে নেব। তো আজকে যে তোমরা ফ্যামিলির সবাই মিলে একসাথে এনজয় করবো এবং খাবো, তো এখানে অনেকগুলো করে নেওয়া হয়েছে যেহেতু আমরা অনেক মেম্বার। তো তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে করে নিবে। অনেক ভালো লেগেছে মুড়ি মাখাটা। তো এই পর্যায়ে আমি উপরে গার্নিশিং করার জন্য একটু ধনে পাতা কুচি দিয়ে নিলাম। তো এই তো রেডি হয়ে গেল আমার মুড়ি মাখা। এভাবে মুড়ি মাখা করে সবাই মিলে খেলে অনেক ভালো লাগে, নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লাগবে, অবশ্যই ট্রাই করবে। এবং আমার নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। বাই।